ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, প্রশ্ন করেছেন এক বোন, অনেকের মুখে শোনা যায় যে ঘরে জামা কাপড় কিনে 40 দিন থাকলে তার উপর যাকাত দিতে হয় এবং বেশি জামা কাপড় কেনা ঠিক না, এ কথা কতটুকু সঠিক? যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আপনার প্রশ্ন এখানে এসেছে দুইটা, তার একটা হচ্ছে যে জামা কাপড় বেশি কেনা ঠিক না, এটা কতটুকু সঠিক? প্রয়োজন যতটুকু ততটুকু নেবেন, তার অতিরিক্ত কিনবেন না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। তো কোনো মহিলা যদি অপচয় করে তাহলে সে শয়তানের বোন, এটাই হয়। তো অপচয় করা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন, যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যেই যেন আপনার কেনাকাটা হয় এটাই চেষ্টা করতে হবে, অতিরিক্ত দরকার নাই। আপনার আগে থেকেই হয়তো শোকেশে জামা কাপড় আছে নতুন নতুন, অথচ ঈদ আসলেই আপনাকে কিনতে হবে, বা কোনো একটা প্রোগ্রাম সামনে আসলেই, কোনো একটা আয়োজন সামনে আসলে আপনাকে আবার পোশাক কিনতে হবে, এই রকমটা করলে এটাই হবে অপচয়। দ্বিতীয় প্রশ্ন আপনার, যে অনেকের মুখে শোনা যায় যে ঘরে জামা কাপড় কিনে 40 দিন থাকলে তার উপর যাকাত দিতে হয়, এ কথা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা কোনো জাল হাদিসেও আছে কিনা আমার জানা নেই। এতটুকু জেনে রাখুন যে জামা কাপড় ঘরে রাখলে যাকাত দিতে হবে এটা ভিত্তিহীন কথা, এটার পক্ষে কোনো সঠিক তথ্য নেই। অতএব অনেকের মুখে শোনা যায় বলে এটা বিশ্বাস করতে হবে এমনটা নয়, এসব কথাগুলোকে দূরে রাখার জন্য চেষ্টা করুন, যেন আপনার কাছে ধারে কাছে না থাকে। আপনি আহলে হাদিস মানুষ, আপনার আকীদা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন করেছেন অনুমোদন দিয়েছেন এতটুকুই, কে কি বলছে না বলছে সেটা আমার দেখার প্রয়োজন নেই, কে কি বলছে না বলছে সেটা শরীয়ত নয়, শরীয়ত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা যা তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।